कबे आई बे आमार पाला रे कबे दी मु गलाई माला रे मोनेर जे नाई कोनो दाम बंधु मोनेर जे नाई कोनो दाम आमार जे नाई कोनो काम बंधु आमार जे नाई कोनो काम ईजे पंडित मशाई एक तो आस्ते आस्ते तुमी कि बने नतून ना कि কেন শুধু শুধু নিজের মরণ ডেকে আনছো রে বাবা? দুনিয়া সব বনি তো আমার, আরে আমার তো যেখানে রাত সেখানেই কাত, বুঝছো? তা ঠিক আছে, কিন্তু এই বনে মন খুলে গান গাওয়া নিষেধ। যদি মরতে না চাও তাহলে চুপচাপ থাকো। গান গাওয়া নিষেধ কেন? কেন? এই বনির রাজা হলো একটা দুষ্ট বাঘ, সে সবাইকে অনেক জ্বালায়, যাকে খুশি যখন তখন ধরে খেয়ে ফেলে। তাই তো আমরা সব বনবাসী চুপচাপ কোনো রকম বেঁচে আছি। যদি তুমি গান গাও তাহলে বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে। তাই নাকি? তাহলে তো তোমরা অনেক বিপদে আছো। আহারে, তোমাদের জীবন কত কষ্টের, একটু গানও গাইতে পারো না? কিন্তু আমি তো তোমাদের মতন জড় পদার্থ হয়ে বেঁচে থাকতে পারবো না গো বাপু। শুধু শুধু কি আমাকে সবাই পণ্ডিত মশাই বলে নাকি? আমি এখনই যাচ্ছি তোমাদের ওই বাঘের কাছে। বাঘের সুখের দিন শেষ, এখন শিয়াল পণ্ডিতের বাংলাদেশ। যাই, বাকি একটু সাহায্য করে আসি। ঠিক আছে যাও, কিন্তু একটু সাবধানে, বাঘটা কিন্তু অনেক খারাপ। যাক, গর্তের উপরে মাদুর বিছানো শেষ, এখন বাঘটা আর বুঝতে পারবে না যে মাদুরের নিচে একটা গর্ত আছে। যাই, এখন বাঘের কাছে যাই। কই গো বাঘ মামা, ঘরে আছো নাকি? একটু বাইরে এসো মামা, কথা আছে তোমার সাথে। এরে আমাকে মামা বলে ডাকছিস? কার এত বড় সাহস তোকে মামা বলে ডাকে? মামা, আমি তোমার সব থেকে বড় ভক্ত শিয়াল পণ্ডিত। তোমার কথা তো দুনিয়ার সব বনে ছড়িয়ে পড়েছে, তাই তো তোমার কথা শুনে তোমার সাথে দেখা করতে এসেছি। তাই নাকি? তা কি শুনেছিস আমার সম্পর্কে? কি শুনিনি তাই বলো মামা, তোমার মতন এমন শক্তিশালী বাঘ আর দুনিয়াতে একটাও নেই। তোমার বীরত্বের কথা সবার মুখে মুখে, তাই তো আমার বাড়িতে তোমাকে আমি দাওয়াত দিতে এসেছি মামা। আজকে আমার বাসায় তোমার দাওয়াত মামা, তুমি কিন্তু না করতে পারবা না, আর তোমাকে আসতেই হবে মামা। চলো মামা, এই গরিবের ঘরে একবেলা একটু ডাল ভাত খাবা। ওই, আমি কি মানুষ নাকি যে ডাল ভাত খাবো? আরে থুকু মামা, থুকু থুকু, মানুষের বাসা থেকে চুরি করে খেতে খেতে মানুষদের মুখের কথাও চলে এসেছে আমার মুখে। চলো তুমি এখন মামা, চলো। বাহ, এত সুন্দর মাদুর আমার জন্য বিছিয়েছো। এই শিয়াল বেটা, আমাকে এখান থেকে উঠা উঠা। কই গেলি, কই গেলি তুই? শিয়াল বেটা, এত বড় সাহস যে তুই আমাকে মারতে চাইছিলি? ওকে আরেকবার কাছে পেয়ে নেই, ওকে আস্ত গিলে খাবো। না, বাঘটাকে তো মারতেই পারলাম না, উল্টো আমারই ঘর থেকে বের হওয়া কানা হলো। না, এভাবে চলতে পারে না, কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করি, হ্যাঁ এটাই করা যায়। মামা কি বাড়িতে আছো নাকি? ও বাঘ মামা, বাড়িতে আছো? কে রে, কে রে আমাকে ডাকে? ওরে শিয়াল বেটা, তোর এত বড় সাহস যে তুই আমার কাছে এসেছিস! আমাকে মারার ফন্দি ভালোই করেছিলি, এখন আমি তোকে ছিল্লা কেটে লবণ লাগাই দিব। আরে রাখেন আপনি, শুধু রাগাইলেই হয় না, একটু নিজের বুদ্ধিটাও খাটাতে হয়। ওই দিন আমি আপনাকে মারতে চাইনি, বরং আপনি আরো আমার সর্বনাশ করে ফেলেছিলেন। আপনি একটা লাভ দিয়ে আমার মাদুরের উপরে পড়াতে আমার মাদুর মাটির নিচে ডেবে গেছে। আপনিই বলেন
এই দুনিয়ার সবথেকে শক্তিশালী বাঘ যদি অমন করে লাফ দিয়ে মাটিতে পড়ে তাহলে তো মাটি ডেবেই যাবে, এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, কথা তো তোর ঠিকই ভাগ্নে। হ্যাঁ, এখন চলেন মামা, আজকে আমি আপনাকে আমার নৌকাতে নিয়ে ঘোরাবো। আমি একটা সুন্দর নৌকা কিনেছি মামা, নৌকার নাম হলো কুমিররাজ নৌকা। কুমিররাজ? ভঙ্গিরাজ নৌকা শুনেছি, কিন্তু কুমিররাজ নৌকা আবার কেমন নৌকা? এইটা একটা নতুন ধরনের নৌকা মামা, দেখতে একদম কুমিরের মতো, তাই এই নৌকার নাম কুমিররাজ নৌকা। তাই নাকি? চলো তো ভাগ্নে তাহলে যাই, দেখে আসি তোমার কুমিররাজ নৌকা। ওই যে আমার কুমিররাজ নৌকা, ওই যে দেখা যায়, ওই যে ওই যে, তুমি যায় নৌকাতে ওঠে বসো মামা, আমি বইটা নিয়ে আসি, ঠিক আছে মামা? বুঝলা বাঘ মামা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।